আমি শুরু করি, সেটা হচ্ছে দেখো লিভার। হ্যাঁ, এখন তোমরা যদি দেখো তোমাদের সামনে একটা দুটো ছবি আছে, একটা হচ্ছে লিভারের অ্যানটেরিয়র সার্ফেস, এই প্রথম ছবিটা, পরের ছবিটা হচ্ছে লিভারের একটা অ্যানটেরিয়র সার্ফেস। কম বৃষ্টি তোমরা হয়তো জানো, তাই না? আমরা অ্যাবডোমেন কার্ড শুরু করেছি ডি ডায়াফ্রামের নিচ থেকে, তাই তো? যদি একটু জাস্ট চিন্তা করো, ডি ডায়াফ্রাম থেকে পুরো পেলভিক ক্যাভিটি পর্যন্ত ফুল হচ্ছে আমাদের অ্যাবডোমেন কার্ড। সো অ্যাবডোমেন কার্ডে, হ্যাঁ খেয়াল করো, অ্যাবডোমেন কার্ডে সবচেয়ে লার্জেস্ট অর্গান বা সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান ফর ভাইভা যে কোনো এক্সামিনের জন্য তোমাদের লিভার একটা খুব বড়, হ্যাঁ মানে ইম্পর্টেন্ট। এখন দেখো লিভার আইটেম, লিভারের ক্ষেত্রে তুমি দেখো এর এই যে সার্ফেস, দেখো ওর শেপটা, দেখো ওই শেপ, ঠিক আছে? এই শেপ, এই লিভারটা, এটা কি একটা অর্গান না একটা ভিসেরা? আমরা বলি এটা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, লার্জেস্ট গ্ল্যান্ড ইন দা বডি, ঠিক আছে? স্টোমাক যেমন একটা ভিসেরা, তোমার যত ইন্টেস্টাইন করবা বা অন্যান্য ভিসেরা গুলো যখন করবা, যেমন হার্ট প্লাক করে আসে, দিস দে আর ভিসেরা বা অর্গান, বাট দিস ইজ দ্য গ্ল্যান্ড, এটাও একটা ভিসেরা, বাট ইট ইজ গ্ল্যান্ডুলার স্ট্রাকচার। লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি কে লিভার, এর ওজন অনেক বেশি। দেখা যাবে যে একটা লিভার নর্মালি একটা মানুষ, একটা ছেলে বা একটা মেয়ে, যদি চিন্তা করো 1.5 কেজি, আমরা বলি 1.4 থেকে 1.8 কেজি হয় ইন কেস অফ মেয়ে। এই শেপটা কি দেখো, এই যে শেপটা দেখো, এই শেপটাকে আমরা বলি ওয়েজ শেপ, ওয়েজ শেপ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো লিভারের ক্ষেত্রে যে সার্ফেসটা তোমরা সামনে দেখছো, দিস দ্য অ্যান্টেরিয়র সার্ফেস, ওকে? বা আমরা আরেকটা সার্ফেস বলি বইয়ের ভাষা, বা প্যারাইটাল সার্ফেস অর ডায়াফার্মাটিক সার্ফেস। এর কারণ কি? কারণ ডায়াফার্মের নিচে থাকে, এটা আমরা বুঝতেই পারছি, এটা ডায়াফার্মের নিচে থাকে, জাস্ট লিভারটা বসে আছে। আচ্ছা এখন এই সার্ফেসটাকে যদি আমি একদম বইয়ের ভাষায় বলি, তাহলে বলবো যে প্যারাইটাল আর ডায়াফার্মাটিক সার্ফেস কে, বুঝছো, চার ভাগে ভাগ করা হয়। তা আমরা অত ভাবে বলবো না, আমরা এক কথায় বলবো ইট হ্যাজ এ 5 সার্ফেস এন্ড 3 বর্ডার। তার আগে সার্ফেস বর্ডারে যাওয়ার আগে আমি তোমাকে কিছু স্ট্রাকচার, ছবিতে কিছু আইডেন্টিফাইং স্ট্রাকচার বোঝা যাচ্ছে, এগুলাকে একটু চিনে নাও। তোমাদের সামনে দেখো আমার অ্যারো চিহ্নটা যে সার্ফেস আছে, দিস দ্য অ্যান্টেরিয়র সার্ফেস, ঠিক আছে? আচ্ছা উপরে যে সার্ফেসটা এই দেখো, এখন যেখানে হাত দিচ্ছি সেটা হচ্ছে সুপিরিয়র সার্ফেস, ভিসেরা যখন হাতে নিবা তখন বুঝতে পারবা। আবার এই পাশে দেখো এই যে এই সার্ফেসটা হচ্ছে রাইট ল্যাটারাল সার্ফেস, চিন্তা করো এটা তোমার রাইট সার্ফেসে আছে, রাইট ল্যাটারাল সার্ফেস। এখন দেখো এখানে একটা লিগামেন্ট আছে, দেখো একটা লিগামেন্ট ওকে দুটা লোবে ভাগ করেছে, এই লিগামেন্টটার নাম হচ্ছে ফ্যালসিফ্রম লিগামেন্ট। কি নাম? ফ্যালসিফ্রম লিগামেন্ট, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। এই ফ্যালসিফ্রম লিগামেন্টের এখানে দেখো, খেয়াল করে আমি এই জায়গা থেকে একটা বর্ডার টানছি, দেখো একটা শার্প একটা বর্ডার চলে গেছে, খুব ডিমার্কেবল এই বর্ডারটার নাম হচ্ছে শার্প ইনফিরিয়র বর্ডার। এই শার্প ইনফিরিয়র বর্ডারে দুটা নচ পাবা, এই ফ্যালসিফর্ম লিগামেন্টের এখানে একটা নচ পাবা, এই নচ নাম হচ্ছে ইন্টার লোবার নচ। আর এখানে আরেকটা, ইন কেস অফ মানে ফ্রম দ্য মিডিয়ান প্ল্যান টু 5 সেন্টিমিটার রাইট সাইডে দেয়ার ইজ অ্যানাদার নচ, এটা হলো সিস্টিক নচ। এই সিস্টিক নচটা হচ্ছে কোষাকর গলবাডার, মানে এই দেখো এই যে পিছনে সবুজ রঙে যেটা দেখছো, এটা হচ্ছে গলবাডার বা পিত্তথলি। এই গলবাডারের এই অংশটা নাম হচ্ছে ফান্ডাস অফ দ্য গলবাডার। এই ফান্ডাস অফ দ্য গলবাডার অ্যান্টিরিয়র ইনফিরিয়র বর্ডারে একটা নচের সাথে রিলেটেড, এই নচটার নাম হচ্ছে সিস্টিক নচ, ঠিক আছে? বুঝা গেছে? আমি তোমাকে ছবিতে কিছু স্ট্রাকচার আইডেন্টিফাই করে দেখালাম, জি ম্যাডাম, তোমরা কি? আচ্ছা এখন এই সার্ফেসটা নিচের ছবিতে চলে আসে, নিচের ছবিতে এখানে এখানে দুটো সার্ফেস আছে, একটা পোস্টেরিয়র সার্ফেস আছে, একটা হচ্ছে ইনফিরিয়র সার্ফেস আছে। সার্ফেস এর ডিমার্কেশনে যাওয়ার আগে কিছু আইডেন্টিফাইং স্ট্রাকচার করতে হবে। দেখো দিস ইজ দা গ্রুভ পর বা এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। তোমরা হার্ট আইটেমে পড়ে ফেলছো সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, মনে আছে কিনা? তোমরা হার্ট আইটেমে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা পড়েছিলে না? ঠিক তেমনি এখানে দেখো এই যে লিভারের গায়ে একদম লেগে থাকে, এটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র, একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে ইনফিরিয়র ভ্যানা কাভা লজ থাকে, দিস ইজ দ্য ইনফিরিয়র ভ্যানা কাভা। খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর ইটস অ্যানাটমিক্যাল পজিশন। যখন আমরা ভিসেরা হাতে নিব ইনশাল্লাহ, তখন দেখবো ইনফিরিয়র ভ্যানা কাভাতে আঙ্গুল দিয়ে তোমার লিভারের অ্যানাটমিক্যাল পজিশন ঠিক করতে হবে, এর জন্য আইডেন্টিফাই করে রাখো। এবং এটা কোন সার্ফেসে? দিস ইজ দ্য পোস্টেরিয়র সার্ফেস। তোমাকে আমি একটা কথা বলে রাখি, পোস্টেরিয়র সার্ফেস আর ইনফিরিয়র সার্ফেস এর ভিতরে তুমি খুব একটা ডিমার্কেটেড বর্ডার, শার্প কোনো বর্ডার পাবা না, এই বর্ডারটা খুব ইনডিফাইন বর্ডার। তো তুমি দেখো আমার একটা অ্যারো মার্ক, আমি এই দেখো খেয়াল করো আমার অ্যারো চিহ্নটা যেভাবে যাচ্ছে,
কোনা করে চলে গেছে, ঠিক আছে, এইভাবে করে আমি উপর উঠে গেছি। এই বর্ডারটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। আর এই যে বর্ডারটা উপরের দিকে দেখো, ইনফিরিয়র ভ্যানা কেভার, আচ্ছা আমি এই ছবিতে ছিলাম, তো এই ছবিতে তুমি খেয়াল করে দেখো আমি যেটা বলছি যে, আচ্ছা পোস্টেরিয়র সুপিরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস আর এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, ঠিক আছে। এই পোস্টেরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেস কে ভাগ করে কে, একটা পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার বা একটা ইল ডিফাইন্ড বর্ডার, ঠিক আছে। এই বর্ডারটাকে তোমার এভাবে হাতে করে তুমি যখন ফিঙ্গার দিয়ে দেখাবা তখন এইভাবে দেখাবা, ঠিক আছে। এখন যে জিনিসটা হচ্ছে, আমি তোমাকে কিছু মানে আমি আসলে তোমাদের দেখাতে চাচ্ছি কিছু ভিসেরাল ল্যান্ডমার্ক, যেটা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, স্ট্রাকচার আইডেন্টিফাই। তোমরা যেমন অন্যান্য ভিসেরা হাতে নিয়ে যখন ব্যায়াম করো, আচ্ছা তোমরা নিজেদেরকে একটু মিউট রাখো তাহলে আমি ক্লাসটা শেষ করতে পারি। এটা হচ্ছে দেখো, খেয়াল কর, দিস দ্য ইনফিরিয়র ভ্যানা কাভা, এই জায়গাটা একটু চিনে রাখো প্লিজ। আচ্ছা তারপর দেখো এই জায়গাটা গোল করে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পোর্টা হেপাটাইটিস, এই জায়গাটা নাম কি পোর্টা হেপাটাইটিস, এটা একটা পোর্ট। এই পোর্টে বিভিন্ন আর্টারি ভেইন নার্ভ ইনফেকশন কেউ ঢুকে কেউ বের হয়, জায়গাটার নাম হচ্ছে পোর্টা হেপাটাইটিস। আচ্ছা এটা হচ্ছে কি গলব্লাডার, এই গলব্লাডারটা সরিয়ে ফেলে তুমি একটা ডিপ্রেশন পাবা বা ফোসা পাবা, নাম কি ফোসা ফর গলব্লাডার, কি পাবা ফোসা ফর গলব্লাডার। আচ্ছা তাহলে ওই জায়গাটার নাম হচ্ছে গলব্লাডারের এরিয়ার, ওই জায়গাটার নাম হচ্ছে ফোসা ফর গলব্লাডার। আমি আগে আইডেন্টিফাই করে দিচ্ছি স্ট্রাকচার গুলা, তারপর খেয়াল করে দেখো এখানে একটা লিগামেন্ট আছে, এই যে দেখো এই লোকটার পাশে এখানে একটা লিগামেন্ট আছে বা একটা গ্রুভ আছে বা বইয়ের ভাষায় ফিশার আছে, যার নাম কি ফিশার ফর লিগামেন্টাম ভেনোসা। দেখো যারা একটু দেখতে পাচ্ছো এই জায়গাটা আমি কার্সারে লেখা আছে, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসা এই জায়গাটার নাম, ঠিক আছে। এখানে একটা লিগামেন্ট থাকে, এই লিগামেন্টের জন্য এখানে একটা ফিশার আছে, ঠিক আছে। তার ঠিক নিচে পোর্টা হেপাটাইটিসের নিচে দ্যাটস অ্যানাদার ফিশার, ফিশার ফর লিগামেন্টাম টেরেস, লিগামেন্টাম টেরেস হেপাটিস, ফিশার ফর লিগামেন্টাম টেরেস হেপাটিস। ভাইভা বোর্ডে বা তোমাকে ডিউরিং আইটেম বা প্রফেশনাল জিজ্ঞেস করা হবে এই দুটা কি এবং এই দুটা লিগামেন্ট কিসের র্যামনেন্ট, কার র্যামনেন্ট, এগুলো আমরা পড়াচ্ছি। এগুলো এখন যে তুমি স্ট্রাকচার আইডেন্টিফাই করো, এটা হচ্ছে লিগামেন্টাম টেরেস হেপাটাইটিস। আচ্ছা আমি তোমাকে বলতেছি লিভারে যখন আমরা লোব ভাগ করব, আমরা দুটা ছোট ছোট লোব করব। এই যে দেখো ইনফিরিয়র ভ্যানাকা বা লিগামেন্টাম ভেনোসাস এর মাঝখানে একটা লোব দেখছো, এই জায়গাটার নাম, এইটাকে একটা ওরা নাম দিয়েছে আমরা কর্ডেট লোব, কর্ডেট লোব, কি হলো এটা কর্ডেট লোব, ঠিক আছে। আমি তোমাকে পোস্ট এই সারফেস এর এগুলা দেখাচ্ছি। তারপর দেখো পোর্টা হেপাটাইটিস এর নিচে দ্যাট ইজ অ্যানাদার এরিয়া ইন বিটুইন ফোসা ফর গলব্লাডার অ্যান্ড অলসো লিগামেন্টাম টেরেস হেপাটাইটিস, দ্যাট ইজ দ্য একটা অ্যানাদার এরিয়া, ইট ইজ দ্য কোয়াড্রেট লোব, ঠিক আছে। তাহলে দেখো আমরা দুটা লোব পেয়েছি, ছোট ছোট লোব পেয়েছি, কর্ডেট লোব, দিস ইজ দ্য কোয়াড্রেট লোব, খেয়াল করো। তাহলে আমরা এই সারফেস গুলোতে কিছু ল্যান্ডমার্ক পেয়েছি, দিস ইজ দ্য ইনফিরিয়র ভ্যানা কাভা, গ্রুপ ফর ইনফিরিয়র ভ্যানা কাভা, যেহেতু ইনফিরিয়র ভ্যানা কাভা আছে সব আমি বলছি সরাসরি ইনফিরিয়র ভ্যানা কাভা, দিস ইজ কর্ডেট লোব, এটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, পোর্টা হেপাটাইটিস, কর্ডেট, দেখো কোয়াড্রেট লোব, কোয়াড্রেট চার কোনা, কোয়াড্রেট লোব, ফিশার ফর, ফিশার ফর লিগামেন্ট, দেখো লিগামেন্টাম টেরেস হেপাটিস, বইয়ের ভাষায় আছে ফিশার ফর লিগামেন্টাম টেরেস হেপাটিস, আর অ্যানাদার ইজ এ ফোসা ফর গলব্লাডার, দুটা, ঠিক আছে। এই যে ল্যান্ডমার্ক গুলা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আর কিছু ভিসারাল ইমপ্রেশন আছে ওগুলো আমি পরে বলছি। আচ্ছা দ্যার ইজ এ অ্যানাদার এরিয়া, দেখো এখানে খুব সুন্দর আছে তাই দেখো, দ্যার ইজ এ অ্যানাদার ট্রাইঙ্গুলার, একটা নন পেরিটোনিয়াল এরিয়া আছে, মনে রাখবা আমরা কিছু নন পেরিটোনিয়াল এরিয়া পাবো কারণ লিভার ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম, ঠিক আছে, পেরিটোনিয়ামের রিফ্লেকশন থাকা দেবে, বাট কিছু কিছু জায়গায় রিফাদে লিভারের ইয়া নাই, পেরিটোনিয়ামের রিলেশন নাই, নন পেরিটোনিয়াল এরিয়া বা বেয়ার এরিয়া বলা হয়। তো সবচেয়ে লার্জেস্ট বেয়ার এরিয়া কি, দি বেয়ার এরিয়া, দিস ট্রায়াঙ্গুলার ইমপ্রেশন অন দ্য পোস্টেরিয়র সারফেস
পোস্টেরিয়র সারফেসে একটা ট্রায়াঙ্গুলার একটা নন পেরিটোনিয়াল একটা এরিয়া পাবা, নাম হচ্ছে দি বেয়ার এরিয়া। এই যে দি বেয়ার এরিয়া দেখতে কেমন, জায়গাটার লোকেশন কোথায় তুমি দেখে নাও। এখন দেখো আমি তো একটা লিভার পড়াচ্ছি, বডিতে লিভারের লোকেশনটা যদি জিজ্ঞেস করে, তোমাকে এটা জিজ্ঞেস করতেই পারে, একটা লিভারের শেপ জিজ্ঞেস করবে, ওয়েট জিজ্ঞেস করবে, এগুলো বইয়ে আছে, এগুলো বইয়ে পড়বা। জাস্ট আমি ইন জেনারেল যদি চিন্তা করি এই লিভারের লোকেশনটা কোথায় থাকে, কারণ সারফেস মার্কিং এর লিভারটা তো একে দেখাতে হবে আমাদের, যেমন এর আগে এঁকেছো ঠিক তেমনি। তাহলে দেখো একটা লিভারের লোকেশনটা যদি তুমি চিন্তা করো ঠিক এরকম, বাইর থেকে যদি আমরা চিন্তা করি, বডির বাইর থেকে আমরা যদি সারফেস থেকে চিন্তা করি, এখন এই যে লিভারটা, লিভারটা তুমি খেয়াল করে দেখতেই পারছো অনেকটা চেস্ট কেজ মানে থোরাসিক কেজ এর ভিতরে থাকে, অনেকটা ফিফথ ইন কেস ফিফথ রিব, ঠিক আছে, ফিফথ রিবের নিচ থেকে ওর লোকেশন মানে ওর এরিয়া শুরু হয়ে যায়। আর পুরো এই জায়গাটা আমরা তো তোমরা অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়াল পড়ো নাই, তোমরা যখন পড়বা তখন দেখবা আমরা লোকেশন বোঝার জন্য এই ওয়ালটাকে, অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালকে আমরা নয়টা রিজনে ভাগ করি, নয়টা রিজনে ভাগ করব। সেই নয়টা রিজনে ভাগ করার জন্য আমরা কি করি, তখন তোমরা নয়টা রিজনের নাম পাবা, তো আমি একটু বলে দিই। এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়ার, দিস এপিগ্যাস্ট্রিক, অ্যান্ড দেখা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়ার। তার আমি বলতে চাচ্ছি লিভারের লোকেশন যদি জিজ্ঞেস করে বলতে, মোস্ট অফ দ্য লিভার লোকেটেড ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, অ্যান্ড দেখো মাঝখানের দিকে এটা হচ্ছে যা জিপিস্টার্নাল জয়েন্টের ঠিক নিচে, জিপার প্রস্থের নিচে অ্যাবডোমিনে, এই এরিয়াটার নাম হচ্ছে এপিগ্যাস্ট্রিক। তাহলে লিভার রাইট হাইপোকন্ড্রিয়াল, দেন এপিগ্যাস্ট্রিক, দেন অলসো দেখো কিছু অংশ লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে চলে গেছে, ঠিক আছে। কারণ লোকেশন বেস হচ্ছে তিনটা। আর এটা একটা সিটি স্ক্যানের ছবি, যাদেরকে দেখতে সব যারা অনেক সময় হয় না যে দেখবে যে একটা আত্মীয় স্বজন তোমাদের নিয়ে আসবে, তোমরা দেখে নিও, ওটা এত ইয়া না। আচ্ছা আচ্ছা আমি এই ছবিটা বলার জন্য, আচ্ছা দেখো আমি তোমাকে প্রথমে বললাম লিভারে, তাহলে আমি যদি এখন তোমাকে প্রথম থেকে বলি, আচ্ছা খেয়াল করো, তাহলে লিভারের আমরা পাঁচটা সারফেস পেলাম, তিনটা বর্ডার পেলাম। তোমরা কি কেউ বুঝতে পারছো না, দেখো পাঁচটা সারফেস আমি লাস্ট একবার বলে দিচ্ছি, দিস দ্য অ্যান্টিরিয়র সারফেস, দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস, দিস দ্য রাইট ল্যাটারাল সারফেস, তিনটে সারফেস পেয়ে গেলাম। দেন এই যে সারফেসটা দেখছো, দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস, পোর্টা হেপাটাইটিস এর উপরে, এই খেয়াল করো ইনফেরিয়র ভেনা কাভা, এই যে দি বেয়ার এরিয়া, এই যে মানে এক কথায় পোস্টেরিয়র ইনফেরিয়র বর্ডারের উপর পর্যন্ত, যাতে আমার কার্সার যে জায়গাটা নাড়াচাড়া করছে আমি, এই জায়গাটা হচ্ছে ওর পোস্টেরিয়র সারফেস, এন্ড দেন পোস্টেরিয়র ইনফেরিয়র বর্ডারের নিচের পোর্শন, এই দেখো পুরাটা পুরোটা পুরো ইনফেরিয়র সারফেস, পুরো জায়গাটা জুড়ে হচ্ছে ইনফেরিয়র সারফেস। তাহলে ইনফেরিয়র সারফেসটা কিন্তু বড়, পোস্টেরিয়র সারফেসটা অনেক ছোট। আচ্ছা তাহলে সারফেস পাঁচটা পেয়ে গেলাম, তারপর তোমাকে জিজ্ঞেস করা হবে কি, এই তিনটা বর্ডার, একটা হচ্ছে শার্প ইনফেরিয়র বর্ডার পেয়ে গেছি, এবং সাথে আমি পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র ইনফেরিয়র বর্ডার, তিনটা বর্ডার পাঁচটা সারফেস পাওয়া গেছে। শেষ এমন কিছু লিগামেন্ট আমরা আইডেন্টিফাই করেছি, অ্যান্টিরিয়র সারফেসের সবচেয়ে ডিমার্কেটিং যেটা ফিচার তুমি পাবা ফ্যালসিফর্ম লিগামেন্ট, এই লিগামেন্টটা দিয়ে আমরা লোব ভাগ করে, লিভারে আবার লোব আছে রাইট লোব লেফট লোব, আলটিমেটলি আমরা দেখলে বুঝতে পারছি এটা অ্যানাটমিক্যাল রাইট লোব, ঠিক আছে, লোবে আমরা ভাগ করবো অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল। তো সেটা যাওয়ার আগে আমি জাস্ট এখানে একটু দেখে নাও, ছবি সুন্দর আছে, দিস ইজ দ্য রাইট লোব লার্জেস্ট, দেখো রাইট লোব ফ্যালসিফর্ম লিগামেন্টের রাইট সাইডে, আর তার লেফট সাইডে এই লোব হচ্ছে লেফট লোব, রাইট লোব মূলত রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে থাকে, আর লেফট লোব মূলত লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে থাকে। আর এইদিকে কিন্তু দেখো অ্যানাটমিক্যাল লোবের পোস্টেরিয়র সারফেসে একটা, পোস্টেরিয়র সারফেসে একটা, আমি ইনফেরিয়র সারফেসে আরেকটা, দুটো ছোট ছোট লোব পেয়েছি, একটা কর্ডেট লোব একটা কোয়াড্রেট লোব, ঠিক আছে। তাহলে আমরা অ্যানাটমিক্যালি কিন্তু লোব দেখিয়ে দিলাম, ফিজিওলজিক্যাল লোবটা আমি পরে দেখাচ্ছি, তার আগে আসো ইনফেরিয়র সারফেসে, এই যে ইনফেরিয়র সারফেসে তোমরা কিছু ডিপ্রেশন দেখছো, এই ডিপ্রেশন গুলো আমি তোমাদের ওই ছবিটা দিয়ে দেখাচ্ছি। ইনফেরিয়র সারফেসে আমরা কিছু রিলেশন পাবো যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, ভাইবা বলে তোমাদের দেখাতে হবে, তো এই জন্য আমরা দেখাই তোমাকে। দেখো ইনফেরিয়র সারফেসে যখন আসবা তোমাকে জিজ্ঞেস করবে ইনফেরিয়র সারফেসের রিলেশনে কি কি ভিসেরাল রিলেশন আছে, মানে লিভারের পিছনের দিকে কি কি আছে। দেখো আমরা বুঝতেই পারছি এটা কিসের ছবি, স্টোমাক। তাহলে পুরোটা দেখো ইনফেরিয়র সারফেসের লার্জেস্ট পোর্শন জুড়ে স্টোমাকের রিলেশন আছে, স্টোমাকের পর তুমি খেলো কোষাভর গলব্লাডার, তোমার কখনো মিস হবে না, গলব্লাডারের পাশেই, ঠিক আছে। দেখো রাইট সাইডে কি আছে, ডিউডেনাম,
স্টোমাকের পরে কি শোনা যে ডিউডেনাল ইমপ্রেশন, ডিউডেনাম এখানে ফার্স্ট টেন্স সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনামের ইমপ্রেশন আছে, ঠিক আছে। আচ্ছা ডিউডেনামের ঠিক নিচে দেখো দিস ইজ দা কলিক ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন মানে কি জানো, সে এখানে হচ্ছে লেফট কলিক প্লেসার, লার্জ ইন্টেস্টাইন তোমরা যখন পড়বা দেখবা যে এর শেয়ার ভাঁজ হয়, কলনে, হ্যাঁ কলনে, লার্জ ইন্টেস্টাইন মানে কলন বলছি, কলনে সে যখন অ্যাসেন্ডিং কলন হয়, ট্রান্সভার্স কলন হয়, আবার ডিসেন্ডিং কলন হয়, সে দুই জায়গায় দুটো ভাঁজ করে, একটা হবে রাইট কলিক ফ্লেক্সার, একটা হচ্ছে লেফট কলিক ফ্লেক্সার। তো এই কলিক ফ্লেক্সারে, এই কলিক ইমপ্রেশনে তুমি রাইট কলিক ফ্লেক্সারটা পাবা, মানে অ্যাসেন্ডিং কলন হয়ে সে যখন ট্রান্সভার্স কলন হয়, যে ভাঁজটা হয় তার এরিয়া, এরিয়া অফ লার্জ ইন্টেস্টাইন এর রাইট কলিক ফ্লেক্সার এখানে রিলেশনে থাকে। তার ঠিক উপরে কালো রঙের যে ইমপ্রেশনটা দেখছো এটা হলো কিডনির ইমপ্রেশন, রাইট কিডনি, এক কথায় বুঝতে পারছি এখানে কিডনি, কোন কিডনি, রাইট সাইডের কিডনি। আচ্ছা কিডনির উপরে একটা গ্ল্যান্ড বসে থাকে, নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি তাহলে এখানে বলি তোমাকে ম্যাডামরা ভাইবা বলে জিজ্ঞেস করবে তুমি পোস্টেরিয়র সার্ফেসে কি কি রিলেশন পাবা আর ইনফেরিয়র সার্ফেসে কি কি রিলেশন পাবা। এই ক্ষেত্রে তোমাকে একটু ট্রিক্স তোমাকে বুঝে শুনে বলতে হবে। দেখো আমি যদি পোস্টেরিয়র সার্ফেস বলি তাহলে আমি কি কি বলবো ম্যাডাম, পোস্টেরিয়র সার্ফেস আমি বলবো দি বিয়ার এরিয়া, ইনফেরিয়র ভেনা ক্যাভা, দেখো কর্ডেট লোব, কর্ডেট লোব এন্ড ফিশার ফর, এই যে এই জায়গাটার নাম, এটা একটা ফিশার, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, খেয়াল করো ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, আমি কিন্তু পোস্টেরিয়র সার্ফেস বলছি। তার ঠিক পাশে এই জায়গাটা, যদিও বইয়ে দেখিয়েছে এই জায়গায়, আসলে এখানে থাকে না, ঠিক এইটা, এই জায়গায় একটা ইসোফেজিয়াল ইমপ্রেশন হচ্ছে, অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস, এই পার্টটা, এই এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন, খেয়াল করো। আর এরপর তোমাকে যখন ইনফেরিয়র সার্ফেসের রিলেশন জিজ্ঞেস করবে তখন তোমাদেরকে বলতে হবে গ্যাস্ট্রিক ইমপ্রেশন মানে স্টোমাকের ইমপ্রেশন। এই এই এখানে কিন্তু একটা নীল রঙের যে ছবি দেখছে এটা কিন্তু লিগামেন্টাম টেরেস, এটাকে ক্রস করে গ্যাস্ট্রিক ইমপ্রেশন তোমরা দেখতে পাচ্ছ ছবিটা পুরো সুন্দর কালা করা। তারপর কোষাফর গলব্লাডার, খেয়াল করো কোষাফর গলব্লাডার, ডিউডেনাল ইমপ্রেশন, দেন কলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, সুপ্রারেনাল ইমপ্রেশন। কিছু বইয়ে কন্ট্রোভার্সিয়াল বলে কি সুপ্রারেনালকে ওরা পোস্টাল সার্ফেসে নিয়ে যায়, কেউ ইনফিরিয়র সার্ফেসে নেয়, সমস্যা নেই, তোমরা আমাদেরকে দেখাতে পারলেই হয়। এখন পোর্টা হেপাটাইটিস, এই দেখো এই জায়গাটার নাম হচ্ছে পোর্টা হেপাটাইটিস, তাই তো, যেখানে আমি বললাম যে আর্টারি ভেইন, নার্ভ, লিফটি প্লেসেস কেউ ঢুকবে কেউ বের হবে, তাহলে এরা কি করবে, এটা কিন্তু ইনফিরিয়র সার্ফেসের অংশ, খেয়াল করো পোর্টা হেপাটাইটিস কিন্তু ইনফিরিয়র সার্ফেসের অংশ, বারবার বলছি পোস্টেরিয়র সার্ফেস এভাবে চলে যাবে, কোনা করে চলে যাবে, ঠিক আছে। তো এই জন্য তুমি পোর্টা হেপাটাইটিস কি ইনফিরিয়র সার্ফেসের অংশ বলতে হবে। আচ্ছা এখানে আরেকটা কথা বলিনি, এই আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলিনি, জিনিসটা দেখানোর জন্য আমি একটা ইয়াতে চলে যাই, এই যে তুমি কর্ডেট লোব দেখছো, এই বই যখন পড়বা তখন ছবি দেখবা এই লোবটার আবার দুটো প্রসেস আছে, নিচের দিকে পোর্টা হেপাটাইটিস এর বরাবর দুটো প্রসেস আছে, একটা হচ্ছে প্যাপিলারি প্রসেস, একটা হচ্ছে কর্ডেট প্রসেস। অনেক সময় বইয়ে বিষয়ে তত্ত্ব যারা ফলো করবা, আমি কিন্তু লিভারের ক্ষেত্রে তত্ত্ব ফলো করতে বলবো, তারপরে বলে দিচ্ছি তত্ত্বের ছবি সুন্দর না হলেও তত্ত্ব ফলো করো, তত্ত্ব খুব ইনফরমেশন খুব গোছানো, খুবই সুন্দর, তোমার কনসেপশন ক্লিয়ার থাকবে, তুমি কনফিউজ হবে না। সো যাই হোক তোমাকে বলে দিই আমি, এখানে দুটো প্রসেস আছে, কর্ডেট প্রসেস আর প্যাপিলারি প্রসেস, তোমাকে বলবে কি এই প্রসেস গুলো কোন সার্ফেসের অংশ, এটা ইনফিরিয়র সার্ফেসের অংশ, যদিও কর্ডেট লোব ইটসেলফ পোস্টেরিয়র সার্ফেসের রিলেশনে থাকে, বাট ওর প্রসেস দুইটা নিচের দিকে যখন চলে আসে, এখানে দুটো প্রসেস আছে, ছবিতে সুন্দর নয়, অন্য ছবি দেখলে খেয়াল করো এখানে দুটো সুন্দর প্রসেস আছে, এই প্রসেস দুটা তোমার ইনফিরিয়র সার্ফেসের রিলেশনে থাকে। তোমরা কি বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি পড়িয়েছি, আসলে পাঁচটা সার্ফেস, তিনটা বর্ডার এবং দুটো সার্ফেসের রিলেশন পড়িয়েছি, পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন, ইনফিরিয়র সার্ফেসের রিলেশন। আচ্ছা এখন আমি লোব ভাগ করব, তোমাদেরকে একটু আগে অ্যানাটমিক্যাল লোব ভাগ করে দিয়ে দেখাইছি, এখন তোমাকে এখানে আমি সুন্দর ডায়াগ্রামেটিক দিয়ে সামনে পিছনে দেখাচ্ছি, একটা অ্যানাটমিক্যাল লোব দেখাবো, একটা ফিজিওলজিক্যাল লোব দেখাবো, ঠিক আছে। এই অ্যানাটমিক্যাল লোবে তুমি দেখো সামনে অ্যান্টেরিয়র সার্ফেসে, খেয়াল করে দেখো দিস ইজ দা ফ্যালসিফর্ম লিগামেন্ট, ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারছি গলব্লাডার, দ্য গলব্লাডার এবং ওখানে ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা এই ছবিতে দেখো আমরা বলছি অ্যান্টেরিয়র সার্ফেসে এখানে একটা ফ্যালসিফর্ম লিগামেন্ট থাকে, ইট ইজ দা ফোল্ড অফ পেরিটোনিয়াম, তোমাকে জিজ্ঞেস করতে পারে এই লিগামেন্ট গুলো কি দিয়ে তৈরি, দিস ইজ দা ফোল্ড অফ পেরিটোনিয়াম, ঠিক আছে, এবং এগুলো হচ্ছে ফলস লিগামেন্ট। আচ্ছা
এখন তুমি খেলো এই লিগামেন্টটা দিয়ে আমরা দুটো লোবে ভাগ করেছি, রাইট লোব লেফট লোব, এটা সামনে থেকে। এখন পিছন থেকে কিভাবে ভাগ করবা, মানে পোস্টেরিয়র সারফেস বা ইনফেরিয়র সারফেস থেকে ভাগ করবা, খেয়াল করে দেখো। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে যে জিনিসটা দেখছো, গ্রুভ ফর ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং ফোসা ফর গলব্লাডার দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা বড়, যেটা মোটা একটা, যে আমি স্ট্রাইপ যেখানে আমার কার্সারটা ঘুরছে, দিস দা গ্রুভ ফর ইনফেরিয়র ভেনা ক্যাভা, চিন্তা করো, এবং দিস দা ফোসা ফর গলব্লাডার, এই জায়গাটা ছিল, তাই তো? এটা একটা ডায়াগ্রামেটিক ফিচার। মাঝখানে আমরা বলছিলাম পোর্টা হেপাটাইটিস ছিল, তারপর উপরে বলেছে লিগামেন্টাম ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এবং ফিশার ফর লিগামেন্টাম টেরেস, মনে আছে? দেখো তো একটা ইংরেজি বর্ণমালার এইচ শেপ হয়েছে না, অ্যালফাবেট দেখো তো আমাদের ক্যাপিটাল লেটারে এইচ হয়ে গেছে না, তোমরা কি বুঝতে পারতেছো কিনা? গ্রুপ ফর আইভিসি মানে ইনফেরিয়র ভেনা কাভা, তার নিচে ফোসা ফর গলব্লাডার, এই পাশে হচ্ছে নিচের এইটা হচ্ছে যে বিমটা, যেটা হরাইজন্টাল লিমিট হচ্ছে হচ্ছে পোর্টা হেপাটাইটিস, এন্ড দেন এই দুই পাশে উপরে নিচে বলতেছে লিগামেন্টাম ভেনোসাম এন্ড লিগামেন্টাম টেরেস, দেখো ইংরেজি বর্ণমালার এইচ হয়ে গেছে, তাই তো? লোবে ভাগ করে বলছি, তোমরা কি লোকেশন বুঝতে পারছো? দেখো এটা একটু আগেও বলছি, এখন আবার তোমাদেরকে ছবি দিয়ে বুঝাই দিলাম, সামনে পিছন আমি এটা অ্যানাটমিক্যাল লোবে ভাগ করছি। আচ্ছা এখন নেক্সট যে ছবি, সেই ছবিটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল লোব, এই ফিজিওলজিক্যাল লোবকে আমরা বলি ট্রু লোব, ট্রু লোব, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন, এটা আমরা এভাবে ভাগ করি না, এটা ভাগ করার কারণও আছে। আচ্ছা অ্যানাটমিক্যাল লোবটা শুধু অ্যানাটমিক্যালি জাস্ট দেখার জন্য, কিন্তু ফিজিওলজিক্যাল লোবের একটা কি বলে ইম্পর্টেন্স আছে, ওদের ক্লিনিক্যালি ইম্পর্টেন্স আছে এবং এর ব্যাকগ্রাউন্ডে ইম্পর্টেন্ট। সো ফিজিওলজিক্যাল আর ট্রু লোবকে আমরা কিভাবে ভাগ করি, সামনে অ্যান্টিরিয়র সারফেসে ক্ষেত্রে দেখো একটা ইমাজিনারি লাইন পাস করেছে কি দিয়ে, দেখো ইনফেরিয়র ভেনা কাভা এবং সিস্টিক এর বরাবর একটা একটা ইমাজিনারি লাইন পাস করেছে, সেটা দিয়ে আমরা সমান সমান রাইট লোব লেফট লোবে ভাগ করেছি। এটা কিন্তু ক্যালসিয়াম লিগামেন্ট দিয়ে ভাগ করি নাই, দেখো এই লাল লাল যে ডট লাইনটা দেখছো, ইমাজিনারি লাইনটা পাস করেছে আইভিসি এবং সিস্টিক নচ বরাবর একটা ইমাজিনারি লাইন পাস করে গেছে, সেই লাইন দিয়ে এটা আমরা রাইট অ্যান্ড লেফট ভাগ করেছি। আর এখন দেখো পিছনের দিকে পোস্টেরিয়র সারফেসে চলে আসো, ওখানে গ্রুভ ফর ইনফেরিয়র ভেনা কাভা, গ্রুভ ফর ইনফেরিয়র ভেনা কাভা, আর এই নিচে হচ্ছে দেখো এটা ছিল ফোসা ফর গলব্লাডার, খেয়াল করো এখানে একটা আঁকাবাঁকা একটা লাইন চলে গেছে, দেখো লাল লাল ডটটা খেয়াল করো, একটা ইমাজিনারি লাইন পাস করেছে গ্রুভ ফর ইনফেরিয়র ভেনা কাভা দেন পোর্টা হেপাটাইটিস হয়ে ফোসা ফর গলব্লাডার, দ্যাট ইজ অ্যানাদার ডিমার্কেটিং লাইন, এই লাইনটার নামও আছে পলিটোকো, আচ্ছা এই লাইনটা দেখো, এই লাইনটা দিয়ে ঠিক আছে এই লাইনটা দিয়ে আমরা রাইট লোব এন্ড লেফট লোবে ভাগ করেছি, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোব, ঠিক আছে এখানে কোনো কোয়াড্রেট কোয়াড্রেট লোবের দরকার নাই, ঠিক আছে? তাহলে অ্যানাটমিক্যাল সরি সামনে দেখো এবং পিছনে দেখো, এই লাইনটার একটা স্পেশাল নাম আছে, ঠিক আছে? তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব, এই লাইনটা দত্তে নাই, দত্তে এই লাইনটা নাই, তোমরা এই লাইনটার নাম বের করবা, আমি আর বলবো না, দেখি তোমরা বই পড়ো কিনা, কোন বই আছে সেটাও বলবো না, ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছো তোমাদের হোমওয়ার্ক কি দিয়েছি বা জাস্ট তোমাদের জানার জন্য যারা ক্লাস করছো? এই দেখো এখানে যে পিছন দিক, যে পিছন দিকে আমরা ফিজিওলজিক্যাল লোব যে লাইন দিয়ে ভাগ করেছি সামনে পিছনে, এই যে ডিমার্কেটিং লাইন গ্রুভ ফর আইভিসি এবং ফোসা ফর গলব্লাডার, সামনে এবং পিছনে যে ইমাজিনারি লাইনটা পাস করেছি, এই ইমাজিনারি লাইনের একটা নাম আছে, সেই নামটা তোমরা আমাকে বলবা নেক্সট ক্লাসে, ঈদের পরে যখন তোমরা আসবা ব্যাক করবা তখন, ঠিক আছে? আচ্ছা এখন আসো তোমাদেরকে যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, এই লোবগুলো ভাগ করার কারণ কি, আমরা কি করি এই ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোবের ভিতর যদি টু লোব বলা, এখানে আমরা সেগমেন্টে ভাগ করি, সেগমেন্টাল অ্যানাটমি এক কথায় লিভারের সেগমেন্ট, লিভারকে আমরা কিছু টোটাল সেগমেন্টে ভাগ করি, আটটা সেগমেন্টে ভাগ করি। প্লাস যদি ধরতে দেখো এই অ্যানাটমিক্যাল লোব বা সরি ফিজিওলজিক্যাল আর টু লোব ভাগ করার একমাত্র কারণ হচ্ছে হেপাটিক সেগমেন্ট,
একমাত্র কারণ হচ্ছে হেপাটিক সেগমেন্ট বোঝার জন্য। মনে রাখবা দেখো সমান সমান, এখানে সমান সমান রাইট এন্ড লেফট লোবে ভাগ হয়েছে, কেউ কম বেশি নাই, দুজনই সমান। এবং রাইট লোবে চারটা সেগমেন্ট আছে এবং লেফট লোবে চারটা সেগমেন্ট আছে। এই হেপাটিক সেগমেন্টের আবার নাম্বারিং আছে, ঠিক আছে? ওয়ান টু এত, ওয়ান থেকে রোমান হারবে দেখবা বই থেকে ওয়ান থেকে এইট পর্যন্ত আছে। এই হেপাটিক সেগমেন্টের ইম্পর্টেন্স কি? জাস্ট লাইক এ ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, জাস্ট লাইক এ ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট অফ দা লাং। মনে আছে? আচ্ছা, এখন তুমি দেখো, তোমাদেরকে আমি জাস্ট একটা বলার জন্য, তোমাদেরকে পোর্টা হেপাটাইটিস দেখাইছিলাম না তখন? কিন্তু বলি নাই যে পোর্টা হেপাটাইটিস দিয়ে কি কি স্ট্রাকচার যাওয়া আসা করে। এই পোর্টা হেপাটাইটিস দিয়ে দেখো তিনটা মেইন, যে তিনটা স্ট্রাকচার যায় দেখো, একটা হচ্ছে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোর্টাল ভেইন, এন্ড দেন হচ্ছে কে বের হয়ে আসতেছে দেখো, হেপাটিক ডাক্ট, ঠিক আছে? এই তিনটা স্ট্রাকচার দেখো প্রত্যেকটা ভিতরে ভিতরে গিয়ে ব্রাঞ্চিং হয়েছে, এক একটা হেপাটিক সেগমেন্টের যার যার ইন্ডিভিজুয়াল ওরা ব্রাঞ্চেস দ্বারা ড্রেন আউট হয়, ঠিক আছে? ড্রেন বা সাপ্লাই হয়, ঠিক আছে? জাস্ট ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে যেমন ইন্ডিভিজুয়াল ছিল না, যার একজন আরেকজন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, হেপাটিক সেগমেন্টও দেখবা যে ইন্ডিপেন্ডেন্ট, যার কারণে এই আটটা সেগমেন্ট যার যা, বিশেষ করে যারা লিভারের অপারেশন, মানে ইন কেস অফ যারা লিভার সার্জন, হেপাটোকেয়ারি সার্জন, তাদের জন্য লিভার সেগমেন্টের এই অ্যানাটমিটা জানা খুব জরুরি। তারা তখন সেই অনুযায়ী লিভার লিভারের যে কোনো অপারেশন বা যে কোনো প্রসিডিউর করার জন্য ওদের লিভার সেগমেন্টের এই অ্যানাটমিক্যাল নমনি কালচারটা জানতে হয়। তো তোমাদেরকে দেখবা বইয়ে আছে, সুন্দর করে পড়বা। আজকে এটা নিয়ে আমি পেঁচাবো না, এটা একটু জটিল, আমি এটা তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো। জাস্ট তোমাদেরকে একটা কনসেপশন দিলাম, যদি বাসায় বসে একটু বইটা উল্টাবা পড়বা। তো পোর্টা হেপাটাইটিস দিয়ে কি কি গিয়েছে এই স্ট্রাকচার তিনটা দেখো, ঠিক আছে? এবং তোমাদেরকে কিছু বলবো, হোয়াট আর দ্য স্ট্রাকচার এন্টার থ্রু দ্য পোর্টা হেপাটাইটিস, হোয়াট আর দ্য স্ট্রাকচার লিভ থ্রু দ্য পোর্টা হেপাটাইটিস। এই জিনিসটা দত্তে আছে, বা দত্তে একটা ভুল আছে, সিস্টিক ডাক বলে একটা ওয়ার্ড আছে, ওটা কেটে দিও, ওটা আবার কইরো না, ঠিক আছে? আর যারা বিডি ফলো করো, বিডি চুরাশা ফলো করতে পারো, নতুন বিডি হয়তো ভালো, বাট তারপরে বলবো দত্ত ইজ বেস্ট ইন কেস অফ, হ্যাঁ, তো তোমরা অ্যাবডোমেন কার্ডে থোরাক্সের মতো দত্ত ফলো করলে ভালোই হবে। আচ্ছা, আমার ক্লাস আজকে প্রায় শেষ, আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা কথা বলি। দেখো আমার আজকে ক্লাসের সারমর্মটা কি, তুমি দেখো আমি তোমাদেরকে লিভারকে জাস্ট ইন্ট্রোডাকশন করালাম, লিভারের কিছুই বললাম না, দেখো সারফেস বর্ডার বলেছি, ঠিক আছে? ওর কিছু লিগামেন্ট আছে, কিছু নন পেরিটোনিয়াল রিলেশন আছে, বই পড়তে হবে বাবা, ঠিক আছে? এখন বই না পড়লে কিন্তু বুঝতে পারবা না। দেখো ফ্যালসিফর্ম লিগামেন্ট দেখিয়েছি তোমাদের, কিছু লিগামেন্ট নাম টেরেস হেপাটিস, লিগামেন্ট নাম ভেনোসাম দেখিয়েছি, এগুলোকে বুঝতে হবে কোনটা ট্রু লিগামেন্ট কোনটা ফলস লিগামেন্ট। দেখবা লিভারের একটা অংশই আছে, যে চ্যাপ্টারে যখন যাবা লিগামেন্ট অফ দ্য লিভার, লিগামেন্ট অফ দ্য লিভার, যারা ক্লাসে আছে একটু শুনে যাও, লিগামেন্ট অফ দ্য লিভার এর ক্ষেত্রে ট্রু লিগামেন্ট এবং ফলস লিগামেন্ট আছে। ফলস লিগামেন্ট মানে কি জানো, এরা সত্যিকারের লিগামেন্ট না, এরা হচ্ছে ফোল্ড অফ পেরিটোনিয়াম, ফোল্ড অফ পেরিটোনিয়াম, যারা লিভারের সারফেসে অ্যাটাচ থাকে এবং লিভারকে পজিশনে রাখতে হেল্প করে, ঠিক আছে? ওরা অ্যাটাচ থাকে, দ্যাটস ওয়াই দিস আর ফলস লিগামেন্ট। আর যারা ট্রু লিগামেন্ট নেই, সে কোনো না কোনো সময় ডিউরিং ডেভেলপমেন্টাল পিরিয়ডে কারো না কারো র্যামনেন্ট ছিল, তারপর সে যখন আফটার বার্থ যখন সে ম্যাচিউর হয়েছে, বড় হয়েছে, হ্যাঁ, তখন সে ওই র্যামনেন্টটা কি হয়ে যায়, আমরা বলি চুপসে গেছে বা মিয়ে গেছে, ঠিক আছে? সে গিয়ে একটা নিজের একটা র্যামনেন্ট, একটা চিহ্ন রেখে গেছে যে আমি একসময় এখানে ছিলাম, দিস ইজ দ্য ট্রু লিগামেন্ট। তো তোমাদেরকে আমি বললাম না যে লিগামেন্টাম টেরেস হেপাটিস কি আর লিগামেন্টাম ভেনোসাম, তাই তো? তো তোমাদের জিজ্ঞেস করতে পারি, তা আমি একটু বলে দিই যারা এখন ক্লাসে আছো, ট্রু লিগামেন্ট বোঝার জন্য এই দুটো র্যামনেন্ট, তোমরা ডাক্টাস ভেনোসাস আর লেফট অ্যাম্বিলিকাল ভেইন বুঝতে হলে তোমাদের ফিকাল সার্কুলেশন করতে হবে। ফিকাল সার্কুলেশনের একটা ছবি আছে, একটু কাইন্ডলি ছবিটা দেখবা, ছবিটা দেখলে বুঝতে পারবা ডাক্টাস ভেনোসাস কোথায় থাকে আর লেফট অ্যাম্বিলিকাল ভেইন কোথায় থাকে, তাহলে বুঝতে পারবা আমি কি বলতে চাচ্ছি এই ট্রু লিগামেন্টে। এখন আমি তো লিভারের ভিতরে ফিকাল সার্কুলেশন আনতে পারতেছি না, তোমরা কি বুঝতেছো কিনা? যদি যেহেতু তোমাদের ইন্ট্রোডিউস নাই, তোমাদের বুঝতে যদি কষ্ট হয়, যারা ইন্টারেস্টেড তাহলে তোমরা একটু ফিটাল সার্কুলেশনের ছবিটা, খুব সুন্দর আছে যে কোনো এমব্রায়োলজি বইয়ে অথবা তোমাদের যে কোনো বইয়ে আছে, একটা ফিটাল সার্কুলেশনের ছবিটা দেখে তোমরা দেখবা ডাক্টাস ভেনোসাস আর লেফট অ্যাম্বিলিকাল ভেনের লোকেশনটা, তাহলে বুঝতে পারবা ওরা যখন পরবর্তীতে আফটার বার্থ ওটা থাকে না, ওটা চুপসে গিয়ে তার চিহ্নটা রেখে যায়, র্যামনেন্ট হয়ে যায়, র্যামনেন্ট হিসেবে লিভার এসে
তার জায়গা রেখে যায় যে আমি একসময় এখানে ছিলাম, শেষ আর কিছু না। দিস আর ট্রু লিগামেন্ট। তো লিভারে ট্রু লিগামেন্ট অনলি দুইটা, বাকি সব ফলস লিগামেন্ট। ফলস লিগামেন্টের নাম তোমাকে জিজ্ঞেস করা হবে, তো তুমি